সদায় কথা কওঁ, রাইজৰ দলৰ সভাপতি হিচাপে, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা হিসাবে, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা হিসাবে মানে এটাই কথা আপনার শেষবারের কারণে কোম যে দরকার হলে জেলত যাম, দরকার হলে আজীবন গোটাই জীবন জেলত থাকিম, দরকার হলে ফাঁসি কাঠতো উলমিম, কিন্তু সরকারের ওসর কেউ মানে আপোষ নকর। রাইজক আপনার খাটি খা জনগণক অসমবাসী রাইজ আর ভারতের রাইজক মানে কেউ বিশ্বাসঘাতকতা নক, এয়া মোর হৃদয়ের কথা। এম এল এ আপনার বনাইছে, জেলত থাকুতে বনাইছে, এম এল এ সেম এল এ এই পদবীক লো মূর কোনো ধরনের সামান্যতম কোনো মোহ নাই। মই আপোনালোকৰ লগত থাকিব খোজোঁ, মই আপোনালোকৰ অন্তৰত থাকিব খোজোঁ, আৰু মই আপোনালোকৰ লগত লাগি আপোনালোকৰ জনগণৰ কল্যাণৰ কাৰণে কাম কৰিব খোজোঁ। এয়াই মোৰ একমাত্ৰ উদ্দেশ্য, আৰু কাম কৰোঁতে কেতিয়াও বেআইনী কাম কৰিব নোখোজোঁ, গণতান্ত্ৰিকভাৱে ৰাইজৰ পক্ষত মই কাম কৰিব খোজোঁ। গতিকে এনেকৈ ৰাইজৰ কাৰণে কাম কৰিবলৈ যোৱাৰ কাৰণে যদি মোক এনেকৈ বাৰম্বাৰ অত্যাচাৰ কৰে মই কি কৰিম কওক? মোক কম্প্রোমাইজ করবলে কোয়া হয়েছে, মোক আপোষর প্রস্তাব দিয়া হয়েছে, মোক ভাবুকি দিয়া হয়েছে, মোক কোয়া হয়েছে যে তো কম্প্রোমাইজ নকরা তেতিয়া হলে তোক জেলত পঠিয়ামে, তুই হারি যাব নোৱাৰিবি। কিন্তু তার পাছতো মই কৈছো যে মই দরকার হলে জেলত পচি পচি মরি যাম, কিন্তু সাম্প্রদায়িক ফেসিবাদী চৈরাতান্ত্রিক বিজেপির ওপর মই কেতিয়াও কেতিয়াও আপোষ নকৰো। ধ্বংস করব খোঁজা বিজেপির ওপর মানে কেউ আপোষ নকরো, দেশের জনতার মাজত কাজিয়া লগাব খোঁজা বিজেপির ওপর মানে কেউ আপোষ নকরো, আর এয়া মোর আপনার সম্মুখত প্রতিজ্ঞা, এয়া মোর প্রতিজ্ঞা। মানে যেনেকা আসিল তেনেকাই সদায় কই থাকিম, মানুষের পক্ষত থাকি 20 বছরের পাছত যদি মই জেলের পর উলাও নহয় মোক একজন অখিল গগৈ রূপে আপনাদের দেখবলে পাব, মোর সামান্যতম পরিবর্তন আপনাদের দেখবলে নাপায়। মই রাইজৰ পক্ষত থকাৰ কাৰণে মোৰ সকলোবিলাক শেষ হৈ গৈছে, মোৰ মা, মোৰ পত্নী, মোৰ পুত্ৰ সকলো কি মানসিক দুৰ্ভাৱনাৰ মাজত কটাবলগীয়া হৈছে, সেয়া কেৱল মোক ওচৰৰ পৰা জনা মানুহেহে বুজি পায় কি পৰিস্থিতিত আমাৰ পৰিয়াল আছো। সাম্প্ৰদায়িক ফেচিবাদৰ এই সময়ৰ আটাইতকৈ নিপীড়িত পৰিয়াল এটা হ'লোঁ আমি। কিন্তু তাৰ পাছতো মই আপোনালোকক কওঁ যে মই কেতিয়াও কোনোপধ্যে আপোষ নকৰোঁ, আৰু কেতিয়াও মই জনতাক বিশ্বাসঘাতকতা নকৰোঁ। এইখিনি কথা কৈ আপোনালোকৰ সন্মুখৰ পৰা বিদায় মাগিছোঁ।